আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ ডায়েরি বিডি চ্যানেল থেকে আমি আসপিয়া বলছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ভাড়া বাসায় ছোট্ট কিচেন ট্যুর। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুবই ভালো লাগবে। দেখুন, আমরা যারা ভাড়া বাসায় থাকি সবসময় বড় কিচেন হয় না, খুবই ছোট কিচেন হয়। তো সেই জন্য আমরা এই ছোট্ট কিচেনটাকে কীভাবে মনের মতো সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা সুন্দরভাবে এখানে রান্না করতে পারি, কিচেনের মধ্যে কাজ করতে পারি, এজন্যই আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, প্লিজ। তো এবার দেখুন, আমি ইন্ডাকশনে তরকারি গরম করতে করতে আপনাদের সাথে আমার কিচেন ট্যুরটা দিয়ে দিব। তো এবার আমি লাইনটা অন করে নিচ্ছি। আর যারা ইন্ডাকশন বা ইলেকট্রিক চুলা ব্যবহার আমরা জানি না, তাদের সুবিধার্থে আমি একটু বলে নিচ্ছি। লাইনটা দেওয়ার পরে এভাবে অন হয়, অন হওয়ার পরে আবার স্ক্রিনে টাচ করতে হয়, এরপরে এই যে আঙুলের মতো দেখা যায় এখানে টাচ করতে হয়, এরপরে দেখুন মাইনাস আছে, প্লাস আছে। তো আপনার সুবিধা মতো আপনি পাওয়ারটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। এপাশে চাপ দিলে মাইনাসে, এই যে কমতেছে, আর এখানে চাপ দিলে আপনার প্লাসের উপরে, তাহলে বাড়বে। তো আরেকটা মজার বিষয় দেখুন, টাচ করলেই অফ হয়ে যাবে, এটা একদম সম্পূর্ণ সেফ। আমরা যারা এরকম ইন্ডাকশন নিয়ে ভয় পাই, ইলেকট্রিক চুলা ব্যবহার করতে ভয় পাই, কোনো সমস্যা নেই। আর যতটুকু কড়াই দিয়েছি ঠিক অতটুকুই গরম থাকবে, বাকিটা কিন্তু ঠান্ডা থাকবে। তো এটা হয়েছে সবচেয়ে মজার বিষয়। আর আমি যখন ইন্ডাকশনে রান্না করি, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য অবশ্যই ফ্রিজের লাইনটা অফ করে নিই। তো এবার চলুন একে একে শেয়ার করি আপনাদের সাথে বাকিগুলো। তো দেখুন, এখানে আমি চুলার ঠিক পাশে আমার এই যে চপিং বোর্ডটার উপরে ছোট্ট একটি ট্রে দিয়ে আমি অয়েল পট রেখেছি। আর এই অয়েল পটের সুবিধা হচ্ছে যে আমরা অন্য সব তেলের যে পটগুলো ব্যবহার করি বা বোতল ব্যবহার করি, ঝপ করে তেল পড়ে যায় অনেক, কিন্তু অয়েল পটটিতে তা নয়। খুব সুন্দর অল্প করে অয়েল দেওয়া যায়, আপনার রান্নার সময় অল্প তেল ব্যবহার করা যায়। তো দেখুন, আমি আপনাদের সাথে আমার যেহেতু কিচেন ট্যুর দিচ্ছি, আমার ভালো লাগার জন্য শাপলা ফুল, আমাদের জাতীয় ফুল, বাংলাদেশের যে জাতীয় ফুল থাকে শাপলা, সেই শাপলা ফুলটাই আমি এখানে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি। দেখতে কিন্তু বেশ লাগছে, আপনারাও বলবেন কেমন লাগছে। তো এরপরে দেখুন, বেসিংটা ঠিক এইভাবে বেসিংয়ের পাশে একদম সাথে, যেহেতু খুব ছোট্ট জায়গা আমার, তো এটা কিন্তু পেন স্ট্যান, তো আমি এটা বেস্ট বাই থেকে নিয়েছি এইভাবে সাজানোর জন্য। কারণ একই জিনিস আমরা অন্যভাবে সাজাতে পারি ইচ্ছে মতো। তো আমি এখানে লুজ নিই আর স্কাবারগুলো যেগুলো দিয়ে থালাবাটি ধুই এগুলো রেখেছি শুকনা করার জন্য। আর এখানে একটি হ্যান্ড ওয়াশ রেখেছি, কারণ যখন আমি কাজ করি, কাজের শেষে অবশ্যই আমাকে হাত ধুয়ে বের হতে হয়, তো সেই জন্য এই কর্নারটাতে আমি হ্যান্ড ওয়াশটা রেখেছি। আর আরেকটা বিষয় দেখুন, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশের পিছনে, এটি একটি রিয়েল প্লান্ট। আমার অয়েল পট ছিল, সেই পুরনো অয়েল পটের মধ্যে আমি মাটি দিয়ে এভাবে রিয়েল প্লান্টটা দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর, মানে আমার কাছে তো বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর এটা হচ্ছে সবাই চেনেন ডিম রাখার স্ট্যান্ড ফ্রিজের। তো আমি ফ্রিজে যেহেতু ডিম রাখি না, আমি বাহিরে ডিম রাখি, কারণ কয়েকদিন পর পর কিনে নিই, সেই জন্য এই স্ট্যান্ডটা আমি ঠিক এভাবে ব্যবহার করি। আর এটা কী কাজের জন্য দেখতে থাকুন। এটা হচ্ছে থালাবাটি ধোয়ার পরে আমার যে মাজনিগুলো থাকে, এগুলো যখন ভিজা থাকে তখন আমি ঠিক এভাবে ঝুলিয়ে রাখি। দেখুন, ঢিল করা ছাড়া অথবা ঝুলোনো কোনো মানে স্ট্যান্ড না কিনেই আমি এটা ব্যবহার করতে পারতেছি। তো আইডিয়াটা কেমন হলো আমাকে আপনারা অবশ্যই জানাবেন। এই যে দেখুন, এভাবে শুকিয়ে গেলে মাজনিগুলো গন্ধ হয় না, সেই জন্য আমি এভাবে ঝুলিয়ে রাখি। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, এটা যেভাবে খুশি সেভাবে মুভ করা যায়। তো এরপরে দেখুন, আমি ঠিক তার পাশেই, এটি হচ্ছে স্ট্যান্ড, একটি আপনার স্পুন স্ট্যান্ড বলে, তো যাই হোক, এটা আমি কিনেছি বেস্ট বাই থেকে, এটাও 350 টাকা রেখেছে, এটা SS-এর। আর এটার মধ্যে আমার প্রয়োজনীয় ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো থাকে, চাকু আছে, কেসি আছে, তারপর হচ্ছে আপনার এই যে চামচগুলো, ব্রাশ, এরপর চার ছাঁকনি, এই সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি এটার মধ্যে রেখেছি। এটাতে কিন্তু আমার হাতের কাছে বেশ ভালো হয়েছে,
কারণ জায়গা যেহেতু খুব ছোট, আমি কোনো একটা জায়গায় বাকি রাখিনি, ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার খুব এভাবে সাজিয়ে রেখেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি ভেবেছিলাম দেয়ালে তাক লাগাবো, কিন্তু দেখলাম যে তাক লাগালে আসলে খুব খারাপ লাগবে, অনেককেই দেখেছি আমি। আর এরপরে একটি ওয়ার্ড্রপ রেখেছি ছোট্ট প্লাস্টিকের, আর এটার মধ্যে আমি প্রথম তাকে হচ্ছে মশলা, এটা হচ্ছে আমার ম্যাগি মশলাগুলো রেখেছি, সাথে কিছু মাংস মশলা, যখন যে প্যাকেট মশলাগুলো থাকে এগুলো রাখি। দ্বিতীয় তাকে হচ্ছে ম্যাচ থাকে, তারপর একটা মোম, আর যেহেতু ঘন ঘন কারেন্ট যায়, আসলে চার্জার লাইট আছে, তারপরেও প্রয়োজন হয়, কখন কোনটা দরকার হবে বলা যাবে না। আর তৃতীয় তাকে হচ্ছে প্লাস্টিকের চামচ, অন্যান্য চামচ ছোটো ছোটো। আর এই প্লাস্টিকের চামচগুলো আমি এজন্য রাখি, যখন বাচ্চারা স্কুলে যায়, কোনো কিছু টিফিন দিতে হয়, তখন কিন্তু হাতের কাছে আমাকে এই চামচগুলো রাখতে হয়, কারণ টিফিনের সময় আমি প্লাস্টিকের চামচটাই দেই। আর এই চামচটা তো ফ্রি, ম্যাগি যে বাচ্চাদের যে নুডলস থাকে, ওয়ান টাইম নুডলস, রেডি নুডলস, তো এটার সাথে পাওয়া যায়, এটা ফোল্ড করা যায়, এই জন্য আমি এগুলো রেখে দিই, যখন ওরা টিফিন দরকার হবে স্কুলে তখন আমি সাথে করে দিয়ে দিই। আর এই তাকটাতে আমার ছোট্ট ছোট্ট কিছু টাওয়াল থাকে, কিচেন টাওয়াল, যেগুলো প্রয়োজন হয় আপনারা তো জানেনই। আর পাশে আমি ঠিক পাশেই এই যে এই র্যাকটা রেখেছি, এটা হচ্ছে মশলাদানি, তো এটাও বেস্ট বাই থেকে নিয়েছিলাম মাত্র 250 টাকা দিয়ে। আর এখানে 3, 4, 5, 6, 7, 8টা পট আছে, প্রত্যেকটাতে মশলা, মানে 8টা পটে আমার যতটুকু রান্নার মশলা প্রয়োজন, 250 গ্রাম করে মশলা ধরে, তো আমার সারা মাসের জন্য যথেষ্ট। তো তার ঠিক উপরে দেখুন ঝুলন্ত একটি বাস্কেট রেখেছি আমি ছোট্ট, এটাও বেস্ট বাই থেকে নেওয়া। তো এটার মধ্যে আমি এই যে এভাবে ছোট্ট ছোট্ট কিছু জিনিস রেখেছি প্রয়োজনীয়, আর সাথে কিছু ভিমবার আছে এখানে, তো লিকুইডের পাশাপাশি ভিমবারটাও থাকে আমার, যখন খুশি যেটা যেভাবে ব্যবহার হয় আমার খুশি মতো ব্যবহার করে। আর যেহেতু আমি ঢিল করিনি, কোনো স্টান নেই, সেই জন্য আমি ঠিক এভাবে টাওয়ালটাকে রেখেছি হাত মোছার জন্য, এই যে দেখা যায় এভাবে। আর তার নিচেই হচ্ছে আমার ট্রে দুইটা এভাবে রেখেছি। আর দেখুন তার পাশে একটা ছোট্ট প্লাস্টিকের র্যাক, এই র্যাকটার উপরে ছোট্ট ছোট্ট ইউনিক ইউনিক পটগুলো রেখেছি, আমার এগুলো ভীষণ ভালো লাগছে। তো এখানে 6টা পট অনলি 100 টাকা, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে দেখে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ভালোই ধরে মশলা। এখানে আছে গুঁড়ো দুধ, চা, চিনি, এইসব জিনিস আমি চা খাওয়ার যে উপকরণ রেখেছি। আর এই দ্বিতীয় তাকটাতে রেখেছি ছোট্ট ছোট্ট বাটি, এগুলো আমার রান্নার কাজে লাগে, আমি যখন রান্নার ভিডিও শ্যুট করি অথবা রান্না করতে ব্যবহার হয়, পানি দেওয়া, মশলা দেওয়া, এইসব ক্ষেত্রে কিন্তু আমার লাগে এইগুলো। রান্না করতে তো আপনারা জানেন ছোট ছোট জিনিস যখন হাতের কাছে প্রয়োজন হয়, এগুলো মশলা গুলানো, এগুলো কিন্তু এই বাটিগুলো লাগে। তার ঠিক নিচের তাকটাতে আর হচ্ছে আমার যে হামালদিস্তা থাকে, ওগুলোর যে মানে ছ্যাঁসুনি, এগুলো রেখেছি। আর এখানে রেখেছি আপনার দুটো পট, এই দুটো পট হচ্ছে 200 টাকা, দুইটা 200 টাকা। এখানে ডাল রেখেছি, আর ঠিক এইখানে রেখেছি আমি ডিম রাখার জন্য একটি ট্রে। আর এই ট্রেটি কিন্তু কেনা নয়, এটি হচ্ছে রাইস কুকারের উপরের যে ট্রে থাকে সেটা। আর তার ঠিক নিচে একটি ট্রে রেখেছি আমি মশলা, যে পেঁয়াজ মরিচ, কাঁচা যে পেঁয়াজ মরিচ কাটি আমরা রান্নার সময় ওটা। ঠিক তার পাশেই রেখেছি একটি প্লান্ট, আর্টিফিশিয়াল প্লান্ট, এটি হচ্ছে বনসাই বলে, তো এটি আমার ভীষণ পছন্দ, এটি অনলি 300 টাকা। তো এইটা আমি এখানে রেখেছি, এটা কেমন হয়েছে জানাবে জানালার পাশে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে দাঁড়ালে, আমার মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আর আসলে রান্নাঘর যতই ছোট হোক, যদি গোছানো যায় তাহলে তো কথাই নেই, সেটা সুন্দর করে একটু গোছানো থাকলে, আমরা যারা গৃহিণী আছি, সবসময় রান্নাঘরে থাকি, আমাদের কিন্তু মনটাই ভালো হয়ে যাবে। আসলে রান্না হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার, তো মনেই যদি ভালো না থাকে তাহলে রান্না কীভাবে ভালো হবে বলুন। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। ঠিক তার পাশেই হচ্ছে একটি সিরামিকের পট, এই পটটি হচ্ছে গিফট পেয়েছিল আফসানা রাব্বু ইউনাইটেড থেকে। আর এই পটে আমি চিনি রেখেছি,
এরপরে হচ্ছে একটি বোতল আছে, এটি সসের বোতল, রিসাইকেল করেছি, কিছু রাখা হয়নি, রাখবো। আর ঠিক তার পাশে কর্নারে ভীমের পিছনে যে অংশটা খালি, ওখানে আমি আরেকটি চামচ রাখার জন্য যে স্ট্যান্ড থাকে কাঠের, ওটা রেখেছি। আর দেখুন এই পট নামালে ঠিক এভাবে এই বাস্কেট মানে ঝুড়িটার মধ্যে আপনার দেখা গেছে যে বেবি আইটেম। তো এখানে হচ্ছে নুডলস, বাচ্চাদের জন্য যে নুডলসটা থাকে প্রতিদিনই সকালে আমার লাগে, সপ্তাহে প্রায় 7 দিনের 3-4 দিনই ওরা নুডলস খায়। তো এখানে নুডলসগুলো রেখেছি, নুডলস। আর ঠিক দেখুন একটু দূর থেকে এভাবে দেখা যায়। এরপরে ঠিক পাশেই উপরে একটি র‍্যাক রেখেছি আমি। আসলে এই র‍্যাকটিতে আমি মশলা রাখতাম আগে, তো এখন আমার মনে হলো আমি একটু রুমটাকে সাজাই, কিচেনটাকে সাজাই। তো সেই জন্য কিচেনটাকে মনের মতন করে সাজানোর জন্য, আর ফুল না হলে অসম্পূর্ণ থাকে, তো যে কারণে এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগছে। এই ফুলটা কিনে নিয়েছি, এটার দাম মাত্র 200 টাকা। কত সুন্দর দেখুন, আসলে অল্প টাকা ইউজ করে আমরা খুব সুন্দর করে আমাদের মনের মতন করে আমাদের ঘর বা কিচেনগুলো সাজাতে পারি। তো দেখুন এই ফুলটা কিন্তু দারুণ লাগছে, এখানে কালারটা কিন্তু ভীষণ সুন্দর। তো আমার কিচেনটা যেহেতু পূর্ব সাইডে, এখান থেকে যখন বাতাস আসে, মানে বাতাসে পুরো মানে কিচেনটাই আমার একদম ঠান্ডা হয়ে যায়। আমি যখন রান্না করি একদমই খুবই ভালো লাগে। ঠিক তার নিচের তাকটাতে মানি প্লান্ট দিয়েছি, এটা ন্যাচারাল একদম রিয়েল। তো যাই হোক, এটা আমি প্রতিদিনই পানি দিই, দেখেছেন আপনারা ভিডিওতে এটা কত সুন্দর কচি কচি পাতা আসছে। এই তাকটাতে কিন্তু ভীষণ ভালো লাগছে, উপরে নিচে দুইটা আর্টিফিশিয়াল প্লান্ট, মাঝখানে একদম ন্যাচারাল প্লান্ট, তো ভীষণ ভালো লাগছে। আর দেখুন বাতাস, এটা কিন্তু আমার তো রান্নাঘরে তো ফ্যান নেই, কিন্তু বাহিরের বাতাসে কি সুন্দর, একদমই ঠান্ডা ঠান্ডা বাতাস। আর দিনে ভিডিও শ্যুট করা যায়নি, কারণ অনেক রোদ থাকে, দেখতে খুবই খারাপ লাগছিলো, তাই আমি রাতে ভিডিও শ্যুট করতেছি। ঠিক তার নিচের তাকটাতে আমি এভাবে আর একটা প্লান্ট, আপনার আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে কয়েক ধরনের তো সাজিয়েছি। এটা কিন্তু কেনা নয়, আমি কয়েকটা গাছ থেকে নিয়ে নিয়ে একটা প্লান্ট তৈরি করেছি, খুবই সুন্দর লাগছে দেখুন। আর এটা হচ্ছে এক ধরনের গ্লাস ঢাকনা, তো এটা আমি গিফট পেয়েছি, এই জন্য আমি এটা স্মৃতি হিসেবে রাখলাম, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে রেখেছি। তো এবার দেখুন উপর থেকে এভাবে দেখা যায়, সেই তো আমার সেই ভালোবাসার শাপলা ফুল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো কি বলবো আপনাদের, আপনারাও দেখে নিন আসলে ছোট্ট কিচেন কিন্তু কীভাবে সাজিয়ে নিয়েছি, অথচ কোনো তাক লাগাইনি। তো যদি আল্লাহর রহমত থাকে আর যদি মনে হয় ভালো হবে, তাহলে আমি তাক লাগাবো। আর লাগাবো কি না সেটা আপনারা আমাকে জানাবেন কমেন্টসে, যে লাগালে কি ভালো হবে নাকি ভালো হবে না। তো এবার আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি সম্পূর্ণটা একটু কেমন হলো। তো দেখাতে দেখাতে ছোটোবেলার একটা গল্প মনে পড়ে গেলো, এক স্যার বলেছিলেন যে জামা ছেঁড়া হোক কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা যেন পরিষ্কার থাকে। তো আজ আমার ওই কথাটাই মনে হলো যে আমার আসলে অত কিছু নেই, ছোট্ট ভাড়া বাসায় একদমই কিচেন ট্যুর দিলাম, তো আমার অনেক কিছু নেই, কিন্তু আমার কাছে মনে হলো যদি একটু পরিপাটি পরিচ্ছন্ন থাকে তাহলেই বেশ। তো আপনাদের কাছে কেমন লেগেছে? এরপরে দেখুন যেখানে আমি রান্না করি তার ঠিক নিচে কীভাবে সাজিয়েছে। তো এই র‍্যাকটাতে আমি এখানে হচ্ছে এই যে দেখুন স্যাভলন রেখেছি, সাথে আমার ক্লিনিং যে আইটেমগুলো, এবং সাথে সাথে এই যে যে প্লাস্টিকের পট দেখা যায় এটা রেখেছি। এটার মধ্যে হচ্ছে যে বিস্কিট, চানাচুর, বাচ্চাদের কিছু আইটেম থাকে, আমরা যখন থাকি বা থাকি না তখন ওদের জন্য কিছু খাবার রাখতে হয়, অন্য অন্য জায়গায় থাকে, টেবিলেও থাকে, আর এখানেও কিছু রাখতে হয়, তো সেই জন্য এই বক্সটাতে রেখেছি। একদম নিচের তাকটাতে রাখা হয়েছে এই যে পেঁয়াজ, রসুন, এখানে যা থাকে আদা, আর আমি সব কিছু ব্লান্ড করে রাখি, সেই জন্য একটু মানে কমই রাখা হয়। আর তার নিচে মাটির একটি ভর্তা করার যে মাটির পাত্র পাওয়া যায় ওটা আছে আমার। আর ঠিক তার পাশেই আমি দাবটি রেখেছি, এবং আমি ভাত তো এর মার তো আসলে নেই, এই জন্য ওটা কাজে লাগে না, যেহেতু রাইস কুকারে রান্না হয়, তো সেই জন্য ওটার উপরে আমার যে কাটাকাটির যে জিনিসগুলো থাকে প্লাস্টিকের বা স্টিল জাতীয় এগুলো দরকার হয়। আর ঠিক তার পাশেই আমি এভাবে শিলপাটা রেখেছি, আর শিলপাটার ঠিক পাশেই যে নিচের যে অংশটা থাকে আর একটা বড় অংশ, এখানে চালের পট, কয়েক ধরনের চাল, পোলাও চাল, ভাতের চাল, আটার পট, খুদের চাল, এবং ছোট্ট এই যে বাটিটা দেখা যায় এটা হচ্ছে আটা আলাদা করে যখন আমি বানাই। আর নিচের পটে কিছু
পলিথিন থাকে, সাথে অন্য অন্য মশলাগুলো যেগুলো আমার এক্সট্রা থাকে ওগুলো থাকে। আর এখানে হচ্ছে তেল, বাড়ি থেকে আনা হয় আমার তেল, 20 লিটার তেল। তো এখানে আমার 8 লিটার সরষের তেল এবং সাথে 2 লিটার সয়াবিন তেল, কারণ যখন যেটা প্রয়োজন হয় ওভাবে ইউজ হয়। আর এখানে একটি বসার জন্য ছোট্ট টুল আছে, আর ঠিক এভাবে দূর থেকে দেখা যায়। এই যে এত ছোট্ট একটি কিচেন দেখুন, এভাবে সাজিয়ে নিয়েছি। তারপর আবার র‍্যাক বা তাক অনেকগুলো নেই, তো আমার মনে হয় প্রয়োজনটা যতটুকু প্রয়োজন অতটুকুই রেখেছি আমি। আর এর বাইরেও যদি কিছু দরকার হয় ছোট্ট একটি স্টোর করা আছে আমার, ওখান থেকে নিয়ে আসি। তো আপনাদের সাথে কিচেন ট্যুর দিতে দিতে দেখাতে দেখাতে আমার এখানে মাংস গরম হয়ে যাচ্ছে। তো ইন্ডাকশনে আসলে খুবই সুন্দর রান্না হয়, আর যেহেতু গ্যাস সিলিন্ডার আমার নিচে আছে লাইন, উপরে নিয়ে আসা হয়েছে, চুলাও আছে, তো আমি ওটা ইউজ করতেছি না, কারণ আমি দেখলাম আমার গ্যাসের চেয়ে বিদ্যুতে রান্না করলে আমি অনেক লাভবান। তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকের কিচেন ট্যুরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। তো এবার আমি আপনাদের সম্পূর্ণটা একটু দেখিয়ে নিচ্ছি, দেখা যায় কীভাবে, ঠিক এভাবে দেখুন দেখা যায়। আর এখনও যারা আমার ভিডিওতে আসেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশন যে বেলটা আছে সেটা একটু অন করে রাখবেন, তাহলে আপনার কাছে সবার আগে আমার ভিডিও পৌঁছে যাবে। আসলে ভাড়া বাসায় আমরা আমাদের সাধ্যমতো এভাবে সাজিয়ে নিতে পারি। তো আমার আজকের এই কিচেন ট্যুরটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আজ, তো যাই হোক, আমাকে আমার হাজব্যান্ড হেল্প করতেছে বাস্কেটে প্লাস্টিক দিয়ে। সবসময় বাস্কেটে আমরা এভাবে প্লাস্টিক দিয়ে রাখি যেন ময়লাটা আসলে সরাসরি বাস্কেটে না লাগে, তাহলে পরিষ্কার করতে সুবিধা হয় আর ময়লাটাও ফেলতে সুবিধা হয়। আর এই যে দেখুন আমার ঝাড়ু সুন্দরী, তো এই ঝাড়ুটাকে আমি এই কর্নারে রেখে দিয়েছি, তার ঠিক উপরে আমার এই যে ছোট্ট কিছু জিনিস আছে, তো বেশি কিছু রাখিনি আমি কিচেনে, ঠিক এভাবে রেখেছি। তো 2022 সালের কিচেন ট্যুর আমার কেমন হলো আপনারা জানাবেন। আগামীতে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো এখন একটু রোমাঞ্চকর জিনিস দেখাই নেই, আমি কিচেন ট্যুর দিতে দিতে এর মধ্যে আমার বর চলে আসছে, তো ও একটু ফুলগুলো ধরলো, দেখলো। কেমন হলো আজকের ভিডিওটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আজ আর নয়, সবার কাছ থেকে বিদায় নেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।